नमस्कार बंधुरा, मन बोले खाई खाई चैनले आपनादेरके स्वागत जानाई। आज के एक साबेकी रेसिपी निये हाजिर होयेछि, निरामिष पटलेर दोलमा। आसुन देखे ना जाक आमी किभाबे बानाई। पटलेर दोलमा बानानोर जोन्नो आमी बड़ो साइजेर कयेकटा पटल निये निएछि। प्रथमे पटलेर गागुलो एरकम भावे आमी एकटु छुले नेब। पटलेर जे ओपरे स्किनटा आछे ओटा छाड़िये निएछि। एकटा छुरीर साहाज्ये आमी एरकम भावे परिष्कार करे निलाम। এবারে পটলের দু পাশটাই একটু কেটে নেব, কিন্তু একটা সাইড একটু বড় করে কাটব। তারপর ছুরির সাহায্যে আস্তে আস্তে মুখটা কেটে নিয়ে পটলের ভেতরে যে বীজ বা অন্যান্য শ্বাসটাসগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু পটলের ভিতর থেকে আস্তে আস্তে আমি বের করে নিচ্ছি। এটা আমি ছুরির সাহায্যে করছি, আপনারা কোনো চামচের পিছনের দিকটার সাহায্যেও করতে পারেন, তবে সাবধানে করতে হবে যেন পটলটা কেটে না যায়। এই একই রকমভাবে আমি সমস্ত পটলগুলোকে প্রথমে স্কিনটা ছাড়িয়ে নিয়ে বীজগুলো বের করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। সমস্ত পটলেরই স্কিনটা ছাড়ানো হয়ে গেছে, বীজগুলো বের করা হয়ে গেছে। এবারে পটলগুলোকে প্রথমে আমি একটু ভালোভাবে ধুয়ে নেব। পটলগুলো ছোলার আগেও কিন্তু আমি ধুয়েছিলাম, আমি আবারও পটলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল থেকে তুলে নিয়ে হালকা একটু মুছে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন ও হলুদের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো পটলটা রেখে দেব। পটলটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এবারে আমি যে পটলের বীজ ও খোসাগুলো বের করেছিলাম ওগুলো সমস্ত মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে আদা ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে নিয়েছি 750 গ্রাম দুধের ছানা, কাটিয়ে নিয়েছি, জলটা পুরো বের করে নিয়েছি। দিয়ে এবারে হাতের সাহায্যে একটু ভেঙে নিয়ে তারপরে হাতের তালুর সাহায্যে চেপে চেপে আমি ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এগুলো আমি সবই পুরের জন্য তৈরি করছি। একটু সময় ধরে ছানাটা একটু চেপে চেপে হাতের তালুর সাহায্যে মেখে নিলে ছানাটা দেখুন এরকম অবস্থায় চলে আসবে। তখন ছানাটা রেডি হয়ে গেছে। এবারে পুরটা তৈরি করে নেব। প্রথমে গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। সর্ষের তেল ব্যবহার করেছি আমি এখানে। এর মধ্যে আমি যে পটলের যে অংশগুলো বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। তার আগে কিছু গুঁড়ো মশলা এখানে আমি যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ এখানে আমি চিনি দেব, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পটলের খোসাগুলো কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দিয়ে ভালোভাবে একসাথে দুটো মিশিয়ে নেব। কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবং কিছুটা সময় ধরে এবারে আঁচ কমিয়ে কিন্তু আমি পুরোটাই একটু সময় ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কিছুটা ভাজার পরে দেখুন এরকম কড়াই থেকে যখন উঠে আসবে তখন বোঝা যাবে যে হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো ও 15-16টা মতো কিশমিশ আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ওটাও মিশিয়ে দিলাম। দিয়ে একটু সময় নাড়াচাড়া করলে দেখুন এরকম যখন একদম কড়াই থেকে উঠে আসবে তখন আমি গ্যাস বন্ধ করে ওটা আমি অন্য জায়গায় তুলে একটু ঠান্ডা করে নিচ্ছি পুরটা। এবার মিক্সারের বাটিটা নিয়ে তাতে সামান্য কাজু, 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 2 চামচ টক দই ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি গ্রেভির জন্য। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। অন্যদিকে একটা বাটি নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ। একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি।
পটলগুলো অন্যদিকে ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যে পটলগুলো রয়েছে সেগুলো একইভাবে ভেজে নিয়ে আমি তারপর ফিরিয়ে এলাম। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, পটলগুলোও ভাজা হয়ে গেছে। এবারে আস্তে আস্তে পটলগুলোর মধ্যে পুরটা আমি এরকমভাবে ভরে নেব। একটু হালকা চেপে চেপে ভরতে হবে পটলের মধ্যে, তবে পুরো মুখ পর্যন্ত পুরটা আমি ভরবো না, বেশ কিছুটা ফাঁকা রাখবো। তা না হলে যখন ঝোলের মধ্যে পটলটা দিয়ে একটু রান্না হবে তখন কিন্তু পুরটা বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। তাই একদম মুখ পর্যন্ত ভর্তি করে পুরটা ভরা যাবে না। এরকম চেপে চেপে হাতের সাহায্যে আস্তে আস্তে সমস্ত পটলের মধ্যে পুরটা ভরে নিয়ে তারপর আমি ফিরে আসছি। এবং সমস্ত পটলের মধ্যে আমার পুরটা ভরা হয়ে গেছে। এবারে রান্নাটায় চলে আসি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার এতে ফোড়ন দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1টা তেজপাতা 2 টুকরো করে কেটে দিয়েছি। একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ, 1টুকরো দারচিনি। সমস্ত ফোড়ন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব 1 সেকেন্ড মতো। তারপর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে জল দিয়ে একটু গুলে, সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় মশলাটা একটু আমি কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে কিছুটা সময় কষিয়ে নিলে মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে, তখন বোঝা যাবে মশলাটা হয়ে গেছে। এবারে আমি মিক্সারের জারে যে পোস্ত কাজু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাও কিছুটা সময় একটু কষিয়ে নেব। আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে থাকবে। এরকমভাবে যখন ফুটে উঠবে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুটা সময় মশলাটা কিন্তু একটু কষাবো। কিছুটা সময় মশলাটা কষানো, দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই নিরামিষ রান্না একটু নুন ঝাল মিষ্টি সবই হবে। দিয়ে সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব। একদম পুরো তেলটা দেখুন ছেড়ে যখন যাবে মশলা থেকে তখন বোঝা যাবে যে কষানো হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে পুর ভরা পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে ঝোলের সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 3 মিনিট পরে ফিরে এসে পটলগুলো আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে আরও ফিরে আসছি। মোট 5 মিনিট সময় লেগেছে। দেখুন গ্রেভিটাও অনেকটাই ঠিক হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি, আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো। দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেস্টে রেখে তারপর পরিবেশন করে দেবো। যে কোনো নিরামিষ দিনে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল পটলের দোরমা। কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। এভাবে আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।